ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় 25 বঙ্গবন্ধু এভিনিউয়ের দ্বিতীয় তলায়। এই সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের 1 নং সাধারণ সম্পাদক এবং ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুলতান গিয়াসউদ্দিন, উপস্থিত ছিলেন এনটিএল এর সভাপতি মোহাম্মদ আমির হোসেন আমু, মোহাম্মদ আশরাফুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ, গা উলিয়ে সভাপতি অলক দেওয়ানজি, সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, সদস্য মোহাম্মদ রকিবুল ইসলাম রনি সহ সংগঠনের আরো অন্যান্য নেতা কর্মী। প্রকল্পের যেসব নেতারা আছে তাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে আগামী দিনে আর একটা মিটিং আমি দেবো। সেই মিটিংয়ে আমি নির্দ্বিধায় বললাম হেড অফিসে একটা শক্তিশালী ইউনিয়ন যদি তারা সাহায্য চায় তাহলে আমি করে দেব, যদি তারা চায়, না চাইলে তো আমি জব করে দিতে পারবো। চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে যে আমরা যেটা করতে চাই সেখানে আমার দায়িত্ব হবে, ওখানে করে দেওয়া হবে। কারণ আমার মনে আছে এই যে স্ক্রিন হাউস আজকে আজকে যারা চাকরি করতেছে তারা ইতিহাস জানে না, এই যে বিএসসিসি ভবন যেটাকে আমরা বলি, যেখানে আমরা স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নিয়ে দাবি করি, এখানে কে কে বসবে? আমি ক্ষমতায় আসছে যখন আমরা কিন্তু তখন চাকরি ছেড়ে চলে আসছি, তারেক জিয়া বসত, মাহমুদুর রহমান বসত, সাইদ মেলা এসকান্দার বসত, বালু বসত, এম এস খান মুন্দু বসত, সাংগঠনিক সম্পাদক, এগুলো লোকটা ছিল। এদের মধ্যেও তো আমরা নেতাগিরি করছি, এখন তো আর এরকম ঝামেলা নেই, এখন তো রাষ্ট্রীয় ক্ষমতা আম নেই, তাহলে তাদেরকে সেভাবে আগে যেতে হবে এবং তাদের তারা যদি সেভাবে আগে দেয় আমার তরফ থেকে বা শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকে বা শ্রম অধিদপ্তরের তরফ থেকে যতটুকু তাদের সাহায্য দরকার আমার সাথে তার সাথে সহযোগ করা হয়েছে। আমরা আমাদের ফেডারেশনের সম্মেলন হয় না অনেক দিন, অনেক দিন হয়। আমি মনে করি এখানে আমাকে সারা জীবন থাকতে হবে এমন তো কোনো কথা না, এখানে নেতৃত্ব পরিবর্তন আসতে হবে এবং এখানে অনেকে চলে গেছে, ফেডারেশনে অনেকগুলো পদ শূন্য হয়ে গেছে এবং যার কারণে কিন্তু দেখা, এবং যখনই ফেডারেশনে একটা সম্মেলন করতে যাব তখন কিন্তু দায়িত্ব দেওয়ার বললে রিটার্ন। এই জন্যেই আজকে থেকে আমি মনে করি হেড অফিসের যে কথাবার্তা এখানে উঠছে এবং যারা ট্রান্সফার হয়ে গেছে তাদেরও আমরা কথা বলছে, আমি ওইটাও বলতে চাচ্ছি না। আমি মনে করি আজকে এখানে যারা আছে আজকে সহযোগিতা দরকার সেটা আমি করব। ভাবে বলবো আমার ব্যক্তিগত অভিমত এটা যে একটু ভাই একটা ভাই বলে গেল যে বিভিন্ন অনুষ্ঠান এই যে কর্মকর্তারা অ্যাটেন্ড করে সিবিআই নেতৃত্বের থেকে ডাকে রেখে, এ কথাটা 100% সত্য। এর মূল উদ্দেশ্য মূল কারণটা কি? এর মূল কারণটাই হচ্ছে আমাদের এই দুর্বলতার কারণ। রাজশাহী দিবস পালন করি সেটা কি শ্রমিক ইউনিয়নের কোনো পাত্তা নাই, কি সরকারের নির্দেশনা ম্যানেজমেন্ট সেটা করবে, আমরা সেই জায়গায় গিয়ে আমাদেরকে ঠেকাই দিচ্ছে। অতএব আমরা এখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেই জন্য আমাদের আজকে পরে প্রধানমন্ত্রী তিনি আছেন, ওনার কাছে একটা জিনিস আমাদের হেড অফিসের ভিতরে যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমরা বেকারে আছি এবং বেকারে থাকবো। আমরা চাই আপনাদের সাথে আমরা আছি থাকবো আগামী দিনেও থাকবো।